আমরা আমাদের ফাইলকে কিভাবে গিটে রাখতে পারি। মূলত এক্ষেত্রে গিটহাব ইউজ করতে পারি। আমরা যদি গিটহাবে যাই, github.com, এখানে আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, যাদের অ্যাকাউন্ট নাই তারা অ্যাকাউন্ট করে নিতে পারেন। ওকে, এখানে আমাদের প্রোফাইল, প্রোফাইলে যদি যাই, প্রোফাইলের ঠিক পাশে প্লাস চিহ্ন আছে, এখানে যদি ক্লিক করি লেখা আছে নিউ রিপোজিটরি। আমরা মূলত এখানে রিপোজিটরি ক্রিয়েট করব এবং এখানেই আমাদের ফাইল রাখব। ওকে, আমি নিউ রিপোজিটরিতে গেলাম, এখানে ক্রিয়েট নিউ রিপোজিটরি। ওকে, এখানে ওনার রিপোজিটরি নেম, এখানে মূলত নেম দিতে হবে। তারপর নিচে ডিসক্রিপশান এটা যদি অপশনাল, তার নিচে যেটা দেখছি পাবলিক করে রাখবো নাকি প্রাইভেট করে রাখবো। পাবলিক করলে যে কেউ রিপোজিটরিতে ঢুকে এটা দেখতে পারবে, আর যদি প্রাইভেট করি তাহলে আমি শুধুমাত্র যাদেরকে লিঙ্ক দিব তারাই শুধুমাত্র দেখতে পারবে। ওকে, আরও কিছু জিনিস আছে রিপোজিটরিতে, আমরা একটা নেম দিতে পারি। আমরা মূলত যেই ফাইলটা আপলোড করতে চাই সেই অনুযায়ী যদি রিপোজিটরি নেমটা দেই তাহলে সুবিধা হয়। ওকে, আমি একটা রিপোজিটরি ক্রিয়েট করি। ওকে, আমি মিডিয়া নামে একটা রিপোজিটরি ক্রিয়েট করলাম, কোনো ক্রিয়েট হয় নাই, নেম অ্যাভেলেবল। ওকে, আমি ক্রিয়েট রিপোজিটরিতে দিলে ক্লিক করলাম, এখন কিন্তু এটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। হ্যাঁ, ক্রিয়েট হয়ে গেল। ওকে, এবং এখানে আমরা কিছু জিনিস দেখতে পাচ্ছি, সেটা হলো কুইক সেট আপ https, এটা মূলত আমাদের লিঙ্ক। আর এখানে রয়েছে ক্রিয়েট নিউ রিপোজিটরি অন দ্য কমান্ড লাইন, আমরা কমান্ড লাইন দিয়ে এখানে রিপোজিটরি ক্রিয়েট করতে পারি। তার আমরা মূলত এই কোডগুলো ধরে কাজ করব। আমি আজকে যেখানে কাজ করব সেটা হলো, ওকে, ভিজুয়াল স্টুডিও কোডে। ওকে, আমি একটা ফাইল, সেটা আমি ওপেন করব এখান থেকে। আমি ফোল্ডারে যদি ওপেন করি এক্সপ্লোর এইচটিএমএল ফাইল। ওকে ওকে, এটা আমাদের কোড। ওকে, মূলত কোড লিখে রেখেছিলাম কিছু শর্টকাট কিছু। ওকে, আমরা এখন এই কোডটাকে কিভাবে গিটহাবে পুশ করব। আমরা মূলত যেটা দেখব সেটা হলো এইখানে, আমরা এই অনুযায়ী মূলত কোডটাকে পুশ করব। ওকে, আমরা দেখে দেখে পুশ করতে চাই। এখান থেকে আমরা মূলত টার্মিনাল ইউজ করব, এই যে টার্মিনাল আছে, ইভেন এইখান থেকে আমরা যদি ধরি, ওকে, টার্মিনালটা উঠে আসলো। ওকে, আমরা অলরেডি সেই জায়গাতে আছি যেখান থেকে কোডটা পুশ হবে। ওকে, এখান থেকে আমরা তেমন কোনো কাজ নাই, শুধু দেখে দেখে আমরা কোডটা কিন্তু পুশ করে নিতে পারি। আমরা এটাকে কপি করে দিতে পারি। ওকে ওকে, যদি কপি করি, ওকে, কিন্তু কপি হলো। আমরা চেষ্টা করব কীভাবে কাজ করে সেটা দেখার জন্য। ক্লিক করলাম। ওকে, এখানে একটা পরিবর্তন হয়েছে, সেটা হলো readme.md একটা ফাইল কিন্তু ক্রিয়েট হয়েছে, মানে ফার্স্ট কোডের পরেই। আচ্ছা, তারপর যেটা আমরা আছে সেটা এখন হলো গিট ইনিট। ওকে, আমরা ক্লিক করে নিলাম।
ওকে আমরা যদি এন্টার চাপি ইনিশিয়ালাইজড এম্পটি গিট রিপোজিটরি ইন ওকে এই গিটটা আমাদের পুশ হওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে গিট ইনিট করার পরেই তো ইনিশিয়ালাইজেশন ওকে ইউ লেখা আছে অর্থাৎ আমরা আপলোড হওয়ার জন্য রেডি হয়ে আছি এখন আমরা যেটা করব সেটা তারপরের যেটা সেটা হলো গিট অ্যাড রিডমি ডট এমডি ওকে গিট অ্যাড রিডমি ডট এমডি ওকে আমরা যদি এটা কপি করে নেই দেন যদি আমরা এখানে লিখি যদি আমরা এটাতে এন্টার চাপি তাহলে যে কাজটা হবে সেটা হলো রিডমি ডট এমডি ফাইলটা শুধুমাত্র অ্যাড হবে কিন্তু আমরা চাই আমাদের যে ফাইলগুলো এখানে আছে সবগুলো ফাইল মিডিয়া সাউন্ড সাউন্ড ওয়ান ডট এইচটিএমএল রিডমি ডট এমডি সবগুলো ফাইল সেটা আপলোড হবে ওকে যদি এটা করতে চাই তাহলে যেটা হবে সেটা আমরা রিডমি ডট এমডি দিব না আমরা বরং দিব যে গিট অ্যাড ওকে গিটের পরে আমাদের একটা স্পেস আছে তারপর অ্যাড দেন একটা স্পেস তারপর আমরা ফুল স্টপ একটা যেটা মূলত দেখায় আমরা বলি সেটা করব সেটা যদি আমরা ক্লিক করি দেন এইখানে কিন্তু চেঞ্জ হয়েছে এক্সপ্লোর এইচটিএমএল ফাইভে চেঞ্জ হয়েছে সেটা এতক্ষণ ইউ ছিল এখন কিন্তু এ হয়ে গিয়েছে ওকে ইনডেক্স অ্যাডেড ওকে তারপর আমাদের যে কাজটা আছে এখানে যেভাবে দেওয়া আছে সব কিছু এইভাবেই কাজগুলো করতে হবে ওকে এখন আমাদের কাজ হলো কমিট করা কমিট মানে মূলত বলা যায় কমেন্ট করা আমরা একটা জিনিস একটা জায়গাতে পাঠাচ্ছি সেখানে আমাদের একটা কমেন্ট সহ পাঠিয়ে দেওয়া ওকে যে আমার পক্ষ থেকেই গিয়েছে সেই একটা কমান্ড লাইন সেখানেই দিয়ে দেওয়া আমরা যদি এটাই সরাসরি দিয়ে দেই ফার্স্ট কমিট দিয়ে দিতে পারি আর আমরা যদি চাই যে এটা দিব না আমরা হয়তো অন্য কোনো কিছু দিব হ্যাঁ সেটাও দিতে পারি ওকে রাখলাম ওকে ফার্স্ট ওয়ান ওকে আর শেষে অবশ্যই চিহ্ন যুক্ত করতে হবে তো না করলে কাজ হবে না আমি মূলত কপি পেস্ট করছি যে কেউ চাইলে হাতে লিখে নিতে পারেন ওকে যদি করি আমরা ইন্টার চাপলাম এখন দেখা যাচ্ছে ফার্স্ট ওয়ান ফোর ফাইলস চেঞ্জড ওকে চারটা ফাইল ছিল চারটা ফাইল এখানে মূলত আপলোড হয়ে গিয়েছে তারপর আমাদের কী আছে ওকে তারপর হলো গিট ব্রাঞ্চ অ্যাম মেইন এর আছে এই জিনিসটা ওকে আমরা যদি এখানে করি এখানে একটা ব্যাপার হলো ওকে আমি আগে ইন্টার চাপি ইন্টার চাপলাম ওকে আমার এখানে তেমন কিছুই হলো না আমাকে সরাসরি পরের কোডে নিয়ে গেল কিন্তু যদি যারা এর আগে কখনোই কোনো উইন্ডোজ থেকে কোনো মূলত যেই ওএস থেকে এর আগে কখনোই কোনো রকম গিটে পুশ করা হয় নাই প্রথমবারের মতো করা হচ্ছে সেক্ষেত্রে এই সময়টাতে একটা ঝামেলা হবে আর ঝামেলাটা হলো যে আপনার পরিচয়টা এখানে এখানে দিতে হবে তারা একটা নির্দেশনা দিয়ে দিবে যে আপনার অ্যাকাউন্ট নেম পাসওয়ার্ড এই তারপর আপনার ইউআরএল নেম এই রকম দুইটা তিনটা জিনিস তারা সুন্দরভাবে এখানে মেসেজ কমেন্ট আকারে এখানে নির্দেশনা দিয়ে দিবে সেই অনুযায়ী আমরা জাস্ট পুশ করলে কাজ হয়ে যাবে ওকে আমরা তারপরের কাজে যাই তারপর যেটা সেটা হলো গিট রিমোট অ্যাড অরিজিন ওকে এই যে এটা মূলত আমাদের কোথায় রাখছি সেই জিনিসটা ওকে আমরা এটা চাপলাম এখানে
তারপরের কাজ হলো সব রেডি। এখন এখন যদি আমরা গিয়ে দেখি যে এখানে মূলত কি হচ্ছে, ওকে পরে যদি আমরা টেস্ট করি দেখি আমাদের এখানে কি আছে, আমাদের এখানে কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছুই আপলোড হয়নি, যা ছিল সেটাই আছে। ওকে, কারণ আমাদের কাজ এখনো শেষ হয়নি। ওকে, আমাদের কাজটা শেষ হবে হলো গিট পুশ, আমরা আসলে গিট পুশই করি নাই এখনো, অর্থাৎ এটা কিন্তু পাঠানো হয় নাই, মাত্র সাজানো হয়েছে। একটা জিনিস আমরা হয়তো প্যাকেজ আকারে পাঠাবো, প্যাকেজ অলরেডি তৈরি, কিন্তু আমরা এখনো ড্রপ করি নাই জিনিসটা। কুরিয়ারে যদি ড্রপ না করি তাহলে সেখান থেকে যাবে না, তো আমরা এর মাধ্যমে ড্রপ করে দিব। ওকে, ইউ অরিজিন মেইন, ওকে ক্লিক করলাম, আমাদের কিছু লেখা আসার কথা। হ্যাঁ, এখানে কিছু জিনিস আসছে, অর্থাৎ আমাদের গিটটা পুশ হচ্ছে, পুশ কমপ্লিট হোক, দেন আমরা দেখব যে সেখানে কোনো চেঞ্জ হয়েছে কিনা। ওকে, এখানে নিউ ব্রাঞ্চ, নিউ ব্রাঞ্চ, মেইন মেইন দেখাচ্ছে। ওকে ওকে, অলমোস্ট আমাদের শেষ, আমরা এখন কিন্তু চেক করে নিতে পারি, লেখাগুলো কমপ্লিট, এখন কিন্তু আমরা চেক করে নিতে পারি, ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, আমাদের যে ফাইলগুলো ছিল প্রত্যেকটা ফাইল এখানে চলে এসেছে। আমরা যদি চেক করে দেখি, চারটা ফাইল কিন্তু এখানে ছিল এবং চারটা ফাইল ফোর লেখাও ছিল এখানে। এইভাবে আমাদের সাইটটা দেখতে পারবে, সেটা যদি আমরা দেখতে চাই আমাদেরকে কিছু কাজ করতে হবে। আমরা সেটিংসে যাব। ওকে, নেম আছে, রিপোজিটরি নেম দেখাচ্ছে মিডিয়া, তার মানে আমরা সঠিকটাতে আসি। ওকে, যদি এখানে অনেকগুলো জিনিস দেখতে পারবো, এখানে বাম পাশে জেনারেলের নিচে পেজ, ওকে আমাদের পেজে চলে গিয়েছে। সোর্স গিটহাব পেজে সোর্স দেওয়া আছে, এখানে নন ক্লিক করা আছে। আমরা যদি এখানে মেইন ক্লিক করি, ওকে মেইন যদি ক্লিক করি, যদি আমরা মেইন ক্লিক করি তাহলে এখানে রুট দেখাবে। ওকে, এটা আমরা সেভ করলাম। আমরা সেভ করার পর আমাদেরকে একটা লিঙ্ক দিল, ইউর সাইট ইজ রেডি টু বি পাবলিশড অ্যাট, এই সাইটটা। ওকে, এটা হলো আমাদের সেই লিঙ্ক যেখান থেকে আমরা দেখতে পারবো আমাদের সাইট। ওকে, আমরা যদি নতুন ট্যাবে দেখি, সাইট নট ফাউন্ড, এখানে দেখাচ্ছে সাইট নট ফাউন্ড, আমাদের এই জিনিসটা, সাইটটা পাবলিশ হতে কিছু সময়ের দরকার পড়ে, 5 মিনিট, 10 মিনিট বা তারও বেশি সময়। আচ্ছা, আমরা অপেক্ষা করতে পারি, অথবা আরেকটা কাজ আছে সেই কাজটা আমরা করে নিতে পারি। ওকে, আমরা এইখান থেকে একটা জিনিস আমরা অ্যাড করে দিতে পারি, আমরা যে কাজটা করতে পারি সেটা হলো আমাদের ফাইলটা কোথায় রাখা ছিল,
আমাদের ফাইলটা যেখানে রাখা ছিল অর্থাৎ এইখানে আমরা যদি যাই কোথায় ছিল sound1.html ওকে আমরা জাস্ট এইটা যদি অ্যাড করে দেই এখানে sound1.html sound1.html ওকে এই যে আমাদের সাইটটা কিন্তু চলে এসেছে ওকে যতক্ষণ না পর্যন্ত আমাদের এই সাইটটা রেডি হচ্ছে অর্থাৎ পাবলিশ হচ্ছে এইটা আমাদেরকে এই পেজটাতে আমাদেরকে পাবলিশ না করে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু এইটা অর্থাৎ যেই ফাইল আমাদের HTML যেই ফাইলটার ফাইল নেমটা আছে সেই ফাইল নেমটা ইউজ করে যে কাউকে দিতে পারি এবং তারা খুব সুন্দরভাবেই সাইটটা কিন্তু দেখতে পারবে আর এই পদ্ধতি আমরা প্রত্যেকটা পেজের ক্ষেত্রেই করতে পারি প্রত্যেকবার করতে পারি সেক্ষেত্রে মনে রাখতে হবে আমাদেরকে ইউজ করতে হবে সেই HTML ফাইলটা অর্থাৎ নেমটার পর জাস্ট এই যে নেম নেমের পরে HTML ফাইলের যে নামটা আছে সেটা .html সহ ইউজ করতে হবে তাহলে তারা অনলাইনে কিন্তু দেখতে পারবে ওকে যেহেতু আমার এটা এখানে রান আছে যে কারো সন্দেহ হতে পারে তো এটাকে কপি করছি কপি করে আমি কিন্তু এখানে ইনকগনিটি মোডে নিয়ে যাচ্ছি প্রাইভেট মোড এখানে পেস্ট করে দেখাচ্ছি সাইট কিন্তু রান করেছে তার মানে যে কেউ এটা দেখতে পারবে কোনো রকম সমস্যা নেই ওকে এটাই হলো আমাদের মূলত গিট ওকে